সমানীয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা যে প্রকল্প সেটার যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু চালু হয়ে গেছে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোর্টাল বা এই যে সাইট রয়েছে এখান থেকে আপনারা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বা এই যে প্রকল্প এই প্রকল্পে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে বলে রাখি সতেরো নয় দু থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা তো বন্ধুরা এই যে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে আপনি প্রত্যেক দিন পাঁচশো টাকা করে পাবেন অর্থাৎ মাসে আপনি পনেরো হাজার টাকা পাবেন এটা আপনাদেরকে আগেই বলেছি অবশ্যই এবার আপনাকে জানাবো যে এই অফিসিয়াল পোর্টাল থেকে যে আপনারা কিভাবে আবেদন করবেন সতেরো তারিখের পর বা আবেদন করতে গেলে আপনার কী ক্রাইটেরিয়া থাকতে হবে তবে আপনি আবেদন করতে পারেন অবশ্যই আপনাকে সেটা জানাবো তো বন্ধুরা বলে রাখি এই পোর্টালে আপনারা আসবেন পোর্টালে আসার পর ডান দিকে দেখুন তিনটে লাইন রয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করলে বিভিন্ন অপশন এখানে ওপেন হবে এখান থেকে আপনি অ্যাবাউট স্কিম বলে একটি অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তো অনেকগুলি অপশন দেখবেন খুলে গেছে এরপর দেখুন এখানে দেখা যাচ্ছে দেখুন ইলিজিবল ক্রাইটেরিয়া অর্থাৎ কারা ইলিজিবল এই যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সেটার জন্য আপনি যদি সেখানে ক্লিক করেন তো এখানে দেখুন লিখে দিয়েছে যে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথমেই বলা হয়েছে যে এন আর্টিসিয়ান অর্থাৎ যে কোনো কারিগর অথবা বলা হয়েছে যে আপনি যদি নিজের হাতে কোনো কাজ করেন অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি আপনি নিজের হাতে করছেন কিংবা আপনি যে কাজটা করছেন সেইটা সেই কাজটা কোনো টুলস অর্থাৎ যন্ত্রপাতির সাহায্যে করছেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও বলা হয়েছে আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন তাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা নিচে কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি কী কাজ করছেন নিজের হাতে কোনো কাজ করছেন বা যন্ত্রপাতির মাধ্যমে আপনি কোনো কাজ করছেন নাকি কোম্পানির আন্ডারে কাজ করছেন নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাবেন এরপরে বলা হচ্ছে যে আপনার মিনিমাম এজ হতে হবে আঠারো বছর তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও বলা হয়েছে আপনি যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট থেকে আপনি লোন নিয়ে থাকেন যে কোনো loan. তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখানে যেমন বলা হয়েছে পি এম ইজিপি বা পি এম স্বনিধি মুদ্রা লোন এই সমস্ত লোন যদি আপনি বিগত পাঁচ বছরের মধ্যে নিয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না এছাড়াও বলা হয়েছে আপনার ফ্যামিলিতে যে কোনো একজন মেম্বারই অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার ফ্যামিলিতে যদি চার পাঁচজন মেম্বার হয় বা দুই তিনজন মেম্বার হয় আপনাদের ফ্যামিলির মধ্যে যে কোনো একজন মেম্বার এই প্রধানমন্ত্রী যে বিশ্বকর্মা যোজনা সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বলা হয়েছে যে আপনার ফ্যামিলি কেউ যদি সরকারি চাকরি করে তাহলে আপনার ফ্যামিলির কেউ এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না এটা কিন্তু পরিষ্কার বলা আছে এবার আপনাদেরকে বলি আপনি কোথায় অ্যাপ্লিকেশন করবেন তো এখানে বলে রাখি এই যে থ্রি লাইন এখানে ক্লিক করেছেন ক্লিক করাতে অনেকগুলি অপশন ওপেন হয়েছে নিচে দেখুন একটি অপশন আছে হাউ টু রেজিস্টার বলে দেখুন একটি অপশন রয়েছে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখুন বলা হয়েছে চারটি স্টেপের কথা সেই চারটি স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা বলে রাখি পি এম বিশ্বকর্মা সাইট কিন্তু আপাতত খুবই সুলো রয়েছে যদিও সতেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আশা করি সতেরো তারিখের পর সম্ভবত পোর্টালের যে কাজ সেটা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখুন ওপেন হয়েছে এখানে চারটি স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে প্রথম স্টেপ আপনার যেটা আসবে সেটা বলা হয়েছে দেখুন মোবাইল নম্বর আধার ভেরিফিকেশন অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বর বা আধার কার্ড ভেরিফিকেশন এটা হবে আপনার প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে বলা হয়েছে আর্টিসিয়ান রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ আপনি যে বিশ্বকর্মা যোজনার যে ফর্ম দুই নম্বর সেটাতে আপনার এটা ফিল করতে হবে দুই নম্বর যে স্টেপ সেটাতে তিন নম্বর স্টেপে বলা হয়েছে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে বিশ্বকর্মা ডিজিটাল যে সার্টিফিকেট বা আইডি সেটা তিন নম্বরে আপনাকে দেওয়া হবে চার নম্বরে বলা হয়েছে সার্টিফিকেট পর চার নম্বরে আপনি যে কোনো ট্রেডের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই ট্রেডে আপনাকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং চলাকালীন আপনি প্রত্যেক দিন পাঁচশো টাকা অর্থাৎ মাসে আপনি পনেরো হাজার টাকা পেয়ে যাবেন তো এখানে যে চারটি স্টেপ বলা হয়েছে এই চারটি স্টেপ আপনাকে পূরণ করতে হবে তবেই আপনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার যে অ্যাপ্লিকেশন সেটা আপনার কমপ্লিট হবে তখন ধরো অবশ্যই এই যে পোর্টাল সেই পোর্টালে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য কোনো লিঙ্ক এখন আপাতত দেওয়া হয়নি সতেরো তারিখ থেকে যেহেতু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তাই সতেরো তারিখে আশা করি এই যে পোর্টাল সেখানে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো যে আপনি পি এম বিশ্বকর্মা যোজনায় কারিগর হিসাবে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো জানাব বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা লো উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন